ডুয়েটে চান্স পাওয়ার যেমন অনেক কারণ রয়েছে এবং সেই কারণগুলো নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আলোচনা করা হয়, কিন্তু চান্স না পাওয়া শিক্ষার্থীদের ভিতরে যে দোষগুলো দেখা যায়, যা যে ভুলগুলো দেখা যায়, সেগুলো নিয়ে তেমন কোনো সচেতনতামূলক ভিডিও দেখা যায় না। তো আজকে আমরা আলোচনা করব তেমনই 10টি কারণ, যেই 10টি কারণ যদি এড়িয়ে চলা যায় তাহলে ডুয়েটের চান্স পাওয়াটা অনেকখানি সহজ হয়ে উঠবে। মোবাইল বা অন্য সময় অপচয়কারী কোনো বস্তুর সাথে যুক্ত থাকা যাবে না, সেটা হোক ফেসবুক, ইন্টারনেট বা অন্য কোনো কিছু। যে কোনো কিছু যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সময়কে ব্যয় করে, তোমার পড়ার কনসেন্ট্রেশনকে ব্রেক করে, তাহলে সেই বস্তুকে রিমুভ করাটাই হবে উত্তম সিদ্ধান্ত চান্স পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর তাড়াহুড়া করে দেওয়া। আমরা যখন কোচিংয়ে আসি এবং পরীক্ষায় বসি, এই জায়গাতে একটি বিষয় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে সময়। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা দেখি যে 3 থেকে 4 মিনিট এমন সময় বরাদ্দ থাকে। তো এই জায়গাতে অনেকে যেটা করে যে আমি শপ্ত পারি খুব দ্রুত দ্রুত অ্যান্সার করার চেষ্টা করে, এটাই হয় তার জন্য বড় ধরনের এক ভুল। তো প্রথম দিকে আমাদের যেটা করা উচিত এবং এভাবেই আস্তে আস্তে করে বাড়ানো উচিত, যে আমি 12টা কোশ্চেন এসেছে বা 8টি কোশ্চেন এসেছে বা 10টি কোশ্চেন এসেছে, এই জায়গা থেকে আমাকে সব অ্যান্সার করতে হবে, এই প্রবণতা প্রথম থেকে দূর করা উচিত। আমাকে এই প্রবণতা রাখা উচিত যে আমি 3টা অ্যান্সার করব বা আমি 4টা অ্যান্সার করব, কিন্তু আমি এই 4টার একটা ম্যাথ ভুল করব না বা একটা প্রশ্ন ভুল উত্তর দিব না। যদি সময় বাঁচে তাহলে আমরা অন্যগুলো উত্তর দিব। এই চিন্তা নিয়ে যদি পরীক্ষায় লিখা হয়, প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়, সলভ করা হয়, তাহলে এই যে ভুল হওয়ার প্রবণতা এটা কমে যাবে। এবং প্রথম দিকে আমি যদিও সময়ের সাথে পারলাম না, কিন্তু আস্তে আস্তে প্রথম পরীক্ষায় 4টা দিলাম, পরের পরীক্ষায় 4:30 দিলাম, পরের পরীক্ষায় 5টা দিলাম, একটা সময় গিয়ে আমি সময়ের সাথে পারবো এবং আমার অ্যাকুরেসি 100% থাকবে। কিন্তু তাড়াহুড়া করার কারণে অনেকে 12টা প্রশ্ন আছে, 12টাই অ্যান্সার করছে, কিন্তু তার হয়েছে 4টি। তো এই অ্যাকুরেসির জায়গা থেকে কম হওয়ার কারণে তার মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ে এবং এ কারণেই সে হতাশাগ্রস্ত হয়ে যায়, যার ফলে তার চান্স পাওয়াটা অসম্ভব হয়ে ওঠে অনেকাংশেই। অতিরিক্ত চাপ নেওয়া এটি চান্স না পাওয়ার অন্যতম একটি কারণ। এই চাপটা কিভাবে আসে? চাপটা আসে এভাবে যে আমি পরীক্ষাতে ভুল করলাম, আমি কোনো একটি কিছু বুঝছি কিন্তু আমার চাইতে আমার রুমমেট ভালো বুঝছে বা আমার ব্যাচের অন্যরা ভালো বুঝছে, আমি অন্যদের মার্কস দেখে মনে করছি নিজে অযোগ্য, অর্থাৎ অন্যরা 60, 70 বা 100% মার্কস পাচ্ছে, আমি সেখানে আরো কম পাচ্ছি। এই জন্য এই চাপগুলো না নিয়ে বরঞ্চ নিজের সাথেই কম্পিটিশন করা উচিত। নিজের সাথে কম্পিটিশনটা এমন হবে, ধরো আমি প্রথম পরীক্ষায় 10 মার্কস পেয়েছি, আমার পরবর্তী পরীক্ষার চ্যালেঞ্জ হবে আমি এই 10 মার্কস থেকে কোনোভাবেই যেন কম না পাই এবং চেষ্টা থাকবে আমি যেন পরবর্তী পরীক্ষায় কম করে আর 1টি মার্কস বেশি পেতে পারি। অর্থাৎ একটা টেন্ডেন্সি থাকবে মার্কস যেন না কমে, দ্বিতীয় টেন্ডেন্সি থাকবে আমার মার্কসটি বাড়ে, তাহলেই আমার পারফরমেন্স ডেভেলপ হবে এবং এটাই তোমাকে চান্স না শুধু ভালো পজিশনে নিয়ে যেতে সহায়তা করবে। তাই বাড়তি চাপ নেওয়া যাবে না, নিজের সাথে নিজে কম্পিটিশন করলে প্রতিযোগিতা সহজ হয়ে যাবে। টেবিলে বসে ফাঁকি দেওয়া চান্স না পাওয়ার অন্যতম একটি কারণ। অনেকেই এই বিষয়টি বুঝতে পারবে না, এই ফাঁদে তারাই পড়ে যারা কয় ঘন্টা পড়ছেন এই বিষয়টি নিয়ে ভাবেন। অর্থাৎ 8 ঘন্টা পড়ছি, 10 ঘন্টা পড়ছি বা 12 ঘন্টা পড়ছি, এই ঘন্টা মেপে যারা পড়ার চিন্তা করেন তারাই মূলত এই ফাঁকির ভিতরে চলে যান। যারা অ্যাডমিশনে এসেছে তারা এই বিষয়টি ইতিমধ্যে বুঝে এবং যারা আসা হয়নি তারা বুঝতে পারবা। তো সেই ক্ষেত্রে এই টেবিলে বসে ফাঁকি দেওয়া কেমন আসলে বিষয়টি, যে আমি একটি ম্যাথ করছি, এই ম্যাথ করতে গিয়ে আমি ডুয়েটের স্বপ্ন আঁকছি, আমি বিভিন্ন কিছুতে চলে যাচ্ছি, অর্থাৎ দেখা যাচ্ছে আমি 1 ঘন্টা বসে আছি, আমি 1টি মাত্র ম্যাথ করেছি। এই যে আমি বসে আছি, মন মনে করছে যে আসলেই আমি পড়ছি এবং অন্যরাও দেখছে যে আমি পড়ছি, কিন্তু আমি দেখছি আমার পড়া এগোচ্ছে না। এই না এগোনোর কারণ হচ্ছে কনসেন্ট্রেশন বেড়ে খাওয়া এবং গোল সেট না করা। আর এই টেবিলে বসে ফাঁকি দেওয়া দূর করতে তোমরা ভবিষ্যতে যারা ডুয়েট অ্যাডমিশনে আসবে তারা যে কাজটি করতে পারো, যখন একটা পড়া পড়বে তখন টাইম সেট করে নেবে যে আমি 2 ঘন্টার ভিতরে বা 1 ঘন্টার ভিতরে এই টপিকসটুকু শেষ করব। যদি আমি 1 ঘন্টার ভিতরে সেটুকু শেষ করতেও না পারি, তাহলে
ওই জায়গাতে ফাঁকি দেওয়ার প্রবণতাটা অনেক কমে আসবে। একটা সময় গিয়ে আমি যে টার্গেট ফিক্সড করব সেই টার্গেটও ফিল আপ হবে, সেই ক্ষেত্রে অন্যরা 8 ঘন্টায় যে পড়াটা পড়তে পারবে তুমি যদি ওই একই 8 ঘন্টার টাইম ডিউরেশন সেট করে করে এগোতে থাকো তার থেকে অনেকাংশে বেশি পড়তে পারবে। এই জন্য তোমার গোল সেট করে করে পড়া উচিত, তাহলে টেবিলে ফাঁকি দেওয়ার বিষয়টি সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। সবসময় চান্স না পেলে কি হবে এমন নেগেটিভ চিন্তা করা, আর এই নেগেটিভ চিন্তাগুলো পুশ করা হয় বাহির থেকে, অর্থাৎ বিভিন্ন বন্ধু বান্ধবরা যারা আসে না অ্যাডমিশনে তাদের সাথে ফোনে কথা হলেও তারা জিজ্ঞেস করে ডুয়েটে চান্স না পেলে তুমি কি করবে। তো আমি বলবো যারা এই নেগেটিভ থিঙ্কিংগুলো তোমার ভিতরে পুশ করে প্রথমেই ওই সময়ের জন্য তাদের সাথে ডিসকানেক্ট হয়ে যাও, তাহলে তোমার সেই নেগেটিভ চিন্তাগুলো কেউ আর পুশ করতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে চান্স না পেলে কি করবে এটা ভাবা একদমই অযৌক্তিক, কারণ তুমি তো চান্স না পাওয়ার জন্য এই পরিশ্রমগুলো করছো না, এই স্বপ্নগুলো দেখছো না। তার মানে তোমার একটাই চিন্তা হওয়া উচিত এবং কেউ জিজ্ঞেস করলেও তাকে এটাই বলা উচিত, চান্স পেলে কি করব সেটা আমি বলতে পারি, চান্স পেলে কি করব সেটা আমি ভাবতে পারি, কিন্তু চান্স না পাওয়ার জন্য তো আমি এখানে নাই। তাতে করে তুমি কনফিডেন্ট হবে এবং তোমার পরিশ্রম করতে কষ্ট হবে না। কিন্তু তুমি যখন নেগেটিভ চিন্তা করবা তখন তোমার ওই পরিশ্রমটা করতে অনেক বেশি হতাশা লাগবে যে আমি পাবো কি পাবো না, এরপরে কি করব। আলটিমেটলি আমি যদি খেলা শুরু হওয়ার আগেই ভাবি যে ওর সাথে হেরে যেতে পারি তাহলে তার সাথে কিন্তু জেতা সম্ভব না, কারণ আমি মানসিকভাবে হেরে আছি। এই জন্য কখনোই চিন্তা করা যাবে না চান্স না পেলে কি করব। আর যদি এই চিন্তা আসেই যদি তুমি দূর করতে নাই পারো তাহলে আমি বলবো তাহলে তোমার চলে যাওয়া উচিত, কারণ তুমি চান্স পাবে না। অর্থাৎ তুমি যদি ডুয়েট অ্যাডমিশনে থাকো চান্স পাবো না এই ভাবনা নিয়ে থাকা যাবে না, চান্স পাবো এই চিন্তা করেই থাকতে হবে, অন্যথায় থাকা উচিত হবে না, থেকেও লাভ হবে না। যেই সাবজেক্টে নিজে দুর্বল সেই সাবজেক্টটিকে পুরোদমে বাদ দিয়ে দেওয়া, এটা চান্স না পাওয়ার অন্যতম একটি কারণ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোনো একটি টপিকস যখন বাদ রেখে হলে যাওয়া হয় তখন নিজের মাঝে একটি বাড়তি দুশ্চিন্তার উদ্বেগ হয় আর সেটাই নিজেকে কনফিডেন্ট লেস করে ফেলে। সেই ক্ষেত্রে যেই সাবজেক্ট দুর্বল বরঞ্চ সেই সাবজেক্টে বাড়তি মনোযোগী হয়ে সেই সাবজেক্টের দুর্বলতা দূর করে ফেলা হয় উত্তম সিদ্ধান্ত। তাই যেই সাবজেক্টে দুর্বল ওই সাবজেক্টকে বাদ দেওয়া যাবে না, প্রয়োজনে অল্প কিছু প্রবলেম হলেও করা উচিত যাতে এতটুকু মনে হয় যদি ভাগ্যে থাকে তাহলে ওই সাবজেক্টে যেগুলো করেছি সেটা পাবো, তাহলেও অন্তত কনফিডেন্ট লেস থাকা হবে না। নিজেকে অতিরিক্ত মেধাবী মনে করে অহংকারী হয়ে ওঠা চান্স পাওয়ার ক্ষেত্রে একটি বড় অন্তরায়। একটি বাস্তব অভিজ্ঞতা বলি, আমার পাশের রুমমেট সে কোনো একটি পরীক্ষায় 100% নাম্বার পেলো, অর্থাৎ 100% নাম্বার পেলো আউট অফ 72। এই নাম্বার পাওয়ার পরে সে খুশিতে ঢাকায় গেল যে পরীক্ষা দিছে একটু রিল্যাক্সের জন্য, 2 দিন ঘুরতে গেল। তো ওই যে রেজাল্ট পাওয়ার পরে সে খাতাটা এনে টেবিলেই রাখলো এবং দেখলাম যে 10 থেকে 15 দিনের মতো প্রায় খাতাটা তার টেবিলেই থাকলো এবং 100% মার্কস, যেই যায় টেবিলে সেই দেখতে পাই যে 100% মার্কস, এবং সে এই যে আত্মতৃপ্তিতে ভুগতে শুরু করলো এবং পরবর্তী পরীক্ষাটি সে দিল না, যে এই তো একটা পরীক্ষা না দিলে কি হবে। এর পরবর্তীতে মূল ফলাফল হচ্ছে সে পরীক্ষাতে চান্সই পেল না। তো এই জন্য নিজেকে অতিরিক্ত মেধাবী মনে করে আত্মতৃপ্তিতে ভোগা চান্স না পাওয়ার জন্য একটি অন্যতম কারণ। ছোটখাটো বিষয়ে কোচিংয়ের বড় ভাইদের বারবার পরামর্শ চাওয়া এবং এটাতে এক ধরনের বড় ভাইদেরকে যেমন ডিস্টার্ব করা হয় তেমনি নিজের সময়টি রাস্তাঘাটেই অপচয় হয়, অর্থাৎ পড়ার পিছনে ব্যয় না করে সেটা শুধু পরামর্শ নেওয়ার ক্ষেত্রেই ব্যয় হয়। এবং একই পরামর্শ আমরা দেখি যারা চান্স না পায় তাদের ভিতর দেখি তারা শুধু এই ভাইয়ের কাছে যায়, ও ভাইয়ের কাছে যায়, ওই ভাইয়ের কাছে যায়, মানে বিভিন্ন ভাইয়ের পিছনে ঘুরতে ঘুরতেই তাদের সময় শেষ হয়ে যায়। এজন্যই মূলত আমরা এই ভিডিওগুলো করছি যাতে করে কোন কোন বিষয়গুলো আপনার জানা না সেই বিষয়গুলো এখান থেকে অনলাইনের মাধ্যমে আগে থেকেই যদি জানা থাকে অন্তত কোচিংয়ের ভাইদের সাথে সম্পর্ক এতটুকুই থাকবে যে আমি ক্লাস করলাম, ক্লাস করার পরে কোনো ধরনের প্রবলেম হলে সপ্তাহে বা তার ক্লাসে গিয়েই সলভ করলাম, এছাড়া আর কোনো টাইমে আমরা অযথা কোনো ভাইদের কাছে পরামর্শের নামে নিজেদের সময় অপচয় করব না। প্র্যাকটিস কম করা চান্স না পাওয়ার একটি কারণ।
অনেকে আছে যে একটি বিষয় খুব সহজে অল্প সময়ে বুঝে ফেলেছে, এই জন্য সে প্র্যাকটিস না করে যে না এটা তো আমি পারবই, এটা আমি পরবর্তীতে দেখব, তো দেখা যাচ্ছে পরীক্ষার হলে গিয়ে সেই বিষয়টা গুলিয়ে ফেলে। কারণ পরীক্ষার হলে গিয়ে আমাদের বিভিন্ন রকম চিন্তা আসে, ওই সময় সূক্ষ্মভাবে চিন্তা করতে গিয়ে দেখছি যে না রে এই বিষয়টা তো আমার কনসেপ্টে সমস্যা আছে। এই জন্য যখন আমরা কোনো একটি বিষয়ে পরিষ্কার ধারণা অর্জন করি, তখন যদি একই সময়ে একাধিকবার প্র্যাকটিস করে ফেলি, তাহলে ওই বিষয়ে পরিষ্কার একটি ধারণা হবে এবং আমরা পরবর্তীতে ভুল করার সম্ভাবনাটা কম থাকবে, যেটা চান্স পাওয়ার ক্ষেত্রে আমাকে বাড়তি সুবিধা দিবে। পড়ার কোনো নিয়মিত রুটিন না থাকা চান্স না পাওয়ার জন্য অন্যতম একটি কারণ। অনেকেই এটা করে যে একদিনে 10-12-14-15 ঘন্টা পড়ে ফেলছে, পরের দিন সারাদিন ঘুমোচ্ছে। অনেকেই আছে এইরকম, একদিন সকালে পড়ছে আরেকদিন বিকেলে পড়ছে, যে যেভাবে কমফোর্ট ফিল করে পড়তে পারে। এবং দেখা যাচ্ছে কিছুদিন হয়তো 10 দিন সকালে পড়ছে, এই সময় ভালো লাগছে বেশি, 10 দিন রাতে বেশি পড়তে ভালো লাগে, এভাবে একটা টাইম পিরিয়ড পরে গিয়ে শিডিউল চেঞ্জ হতে পারে। কিন্তু প্রতিদিন যদি মানে যখন ইচ্ছা তখন পড়ি এবং একদিন পড়লাম না, এমন যদি পড়ার রুটিন না থাকে, তাহলে সেক্ষেত্রে চান্স পাওয়াটা কঠিন হয়ে যায়। তো যারা চান্স পায় তাদের অধিকাংশের ভিতরেই এই নিয়মতান্ত্রিকভাবে পড়াটা লক্ষ্য করা যায়। ইভেন পরীক্ষা যা দিয়েছি আজকে একদিন পড়বো না, 2 দিন পড়বো না, এমন চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। এবং প্রয়োজনে পড়তে ইচ্ছা করছে না, যেই পরীক্ষা দিয়েছি সেই প্রশ্ন সলভ করব, সেই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করব, প্রয়োজনে পাশের রুমমেট বা নিজের রুমমেটের সাথে সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করে পড়াশোনার সাথেই থাকতে হবে, নিয়মতান্ত্রিকের ভিতরেই থাকতে হবে। আশা করি এই ভিডিওগুলো ডুয়েট স্বপ্নে বিভোর শিক্ষার্থীদের অনেক বেশি উপকারে আসবে। তাই নিজে এই ভিডিওটি দেখার পরে যদি মনে হয় যে না আমার উপকার হয়েছে, অন্য সকল বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। এইরকম আরও অসংখ্য ভিডিও আমরা প্রকাশ করব, যাতে করে আপনি বাসায় থেকে নিজেদেরকে মেন্টালি একটা প্রিপেয়ার্ড করে নিয়ে আসতে পারেন, সঠিকভাবে নিজেকে প্রস্তুত করার জন্য এবং নিজের স্বপ্ন পূরণের জন্য। আশা করি আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।